হে মানব জাতি তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো কেননা আমি বছরের পর থেকে এ স্থানে তোমাদের সঙ্গে পুনরায় নাও মিলতে পারি আজকের এ দিন তোমাদের কাছে পবিত্র এ মাসটিও তোমাদের কাছে পবিত্র তোমাদের জীবন ও সম্পত্তি পরস্পরের কাছে পবিত্র মনে রেখো একদিন তোমরা আল্লাহর কাছে হাজির হবে পৃথিবীতে তোমরা যে কাজ করেছ আল্লাহ তোমাদের কাছে তার হিসাব চাইবেন যে ব্যক্তি অন্যের ধন অভিভাবক বা আমানতদার তার উচিত মালিককে তার প্রাপ্য ধন সম্পদ ফিরিয়ে দেওয়া তোমাদের কৃতদাসেরও আল্লাহর বান্দা তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করো না তোমরা নিজেরা যা খাবে তাদেরকেও তাই খেতে দেবে নিজেরা যে কাপড় পরবে তাদেরকেও তাই পরতে দেবে কোনো কৃতদাস যদি নিজের যোগ্যতায় আমির হয় তাকে মেনে চলবে তখন বংশমর্যাদার কথা তুলবে না কারো প্রতি অত্যাচার করো না বা অত্যাচারিত হইও না সকল প্রকার সুদ ঘুষ দেওয়া নেওয়া থেকে বিরত থেকো কখনো অন্যায় বা অবিচার করো না সামান্য পাপ থেকেও নিজেকে দূরে সরিয়ে রেখো মনে রেখো সব মুসলমান একে অন্যের ভাই তোমরা এক ভাই কখনো অন্য ভাইয়ের সম্পত্তি জোর করে দখল করো না ঋণ নিলে পরিশোধ করে দিও হে মানব জাতি নারীর উপর পুরুষের যেরূপ অধিকার আছে পুরুষের উপরও নারীর সেই রূপ অধিকার আছে সমাজে তোমার আচরণ ওইরূপ হবে যে রূপ আচরণ তুমি অন্যদের থেকে কামনা করো সমাজে তোমার ব্যবহার ওইরূপ হবে যে রূপ ব্যবহার পেলে তুমি নিজে খুশি হও তোমরা মনে রেখো তোমাদের পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টি আল্লার অসন্তুষ্টি তোমাদের জান্নাত তোমাদের মায়ের পায়ের তলে হে মানব সন্তান তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ মানুষ যে মানুষের উপকার করে যারা উপস্থিত আছ তারা অনুপস্থিতদের কাছে আমার এই বার্তা পৌঁছে দিও হয়তো এ তারাই বেশি করে মনে রাখবে মানুষ নিজের কাজের জন্য নিজেই দায়ী থাকবে একজনের অপরাধের জন্য অন্যকে দায়ী করা চলবে না ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না নিজের ধর্ম পালন করবে যারা অন্য ধর্ম পালন করে তাদের উপর তোমার ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না হে জাতি তোমরা আমার কথাগুলো ভালোভাবে অনুধাবন করো আমি তোমাদের জন্য আল্লাহর বাণী আল কোরআন ও আমার হাদিস তোমাদের কাছে রেখে গেলাম যদি তোমরা এ দুটি জিনিস দৃঢ়ভাবে গ্রহণ করো তাহলে কোনো দিনই বিপদব্যামী হবে না